সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল। তো অন্যদিনের মতো আজও একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধি গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যে গাছটি আমাদের বাংলাদেশের সচরাচর নার্সারিতে আপনারা পেয়ে যাবেন। এই গাছটি খুবই উপকারী একটি ভেষজ ঔষধি গাছ। এই যে ডিসপ্লেতে যে গাছটি দেখতে পাচ্ছেন, ঝালের মতো পাতা, লম্বা লম্বা পাতা এগুলো না, কিন্তু এই যে ঝালের মতো পাতা দেখবেন, এই গাছের পাতা প্রচুর পরিমাণে গন্ধ। এই গাছটির নাম হলো গন্ধভাদুলি বা গন্ধভাদালি বা গাদাল গাছ ইত্যাদি এ গাছটি, এছাড়া আরও বহু রকম নামে এ গাছটি ডাকা হয়ে থাকে। এ গাছের পাতা যদি আপনি বড়শিতে দিয়ে পুকুরে দেন, তাইলে দেখবেন যে প্রচুর পরিমাণে মাছ ধরবে, কারণ এ গাছের পাতা প্রচুর পরিমাণে গন্ধ। তো আমরা মূলত জানব যে এই গাছের পাতায় কী কী উপকারিতা আছে। তো তার আগে বলে নেই, যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন, আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটি হলো অরিজিনাল গাছ। তো দেখা যায় আর এর পাশে যেটি, এটা হলো জিনসিং গাছ। তো চলুন আমরা এখন জানবো যে কী কী রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। যেমন মূত্রর সমস্যা, শিরার সংকোচন এবং পক্ষঘাতে মানে পঙ্গু, দেখা যায় যে এক সাইড পড়ে গিয়েছে কিন্তু স্পর্শ হলে সেখানে অনুভব করা যায়, সেক্ষেত্রে এই গাছটি খুবই ভালো কাজ করে। তো চলুন এর চাইতে বড়ো গাছ আপনাদের দেখাই, আমার এখানে অনেক গাছ আছে। আর আরও রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, যেমন বাত, আমবাত, বাত রোগ ইত্যাদি, এবং আমাশয়। দেখা যায় যে গাদাল পাশের পাতার রস 2 থেকে 4 চামচ গরম করে 9 থেকে 10 ফোঁটা মধুর সাথে যদি আপনি মিশিয়ে যদি খেতে পারেন, তাহলে আমাশার সমস্যা ঠিক হয়ে যাবে। এবং অশ্বরোগের জন্য এ গাছটি কাজ করে, শুকনা মল, যাদের মল শুকনা হয় সেক্ষেত্রে কাজ করে, এবং শুক্রর দোষ, এক্ষেত্রেও এই যে আপনারা ডিসপ্লেতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি কাজ করে। এছাড়া লিভারের সমস্যার জন্য মূলত এ গাছটি কাজ করে। দেখা যায় অনেকের লিভার নষ্ট হয়ে যায়, এ সময় তো আর ওষুধ থাকে না, তো সেক্ষেত্রে কিন্তু এই গন্ধভেদালি গাছ খুবই উপকারী। আসলে প্রতিটা গাছের কিন্তু অনেক ঔষধি গুণাগুণ রয়েছে, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো দেখা যায় যে আয়ুর্বেদিক বলেন, হোমিওপ্যাথিক বলেন, বা বিভিন্ন রকম মেডিসিন এই গাছ দিয়ে কিন্তু তৈরি করা হয়। আপনারা যদি বিশ্বাস না হয়, তাহলে একটি গাছের যদি আপনারা ডিটেলস দেখেন যে এই গাছ দিয়ে কী ওষুধ তৈরি হয়েছে, ওই গাছ দিয়ে কী ওষুধ তৈরি হয়েছে, তখন আপনারা বিস্তারিত জানতে পারবেন যে প্রতিটা গাছের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।